বঙ্গবন্ধু নিজেই একজন বড় ফুটবলার ছিলেন, তার পরিবারের সবাই ক্রীড়া নৈপুণ্যের সাথে জড়িত ছিলেন। আজকের বিখ্যাত আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর ছেলে। জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম এমপি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, তাই আধুনিক বাংলাদেশ এবং শেখ হাসিনা পারস্পরিক সমর্থক শব্দ, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমর্থক শব্দ। ফিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার প্রমুখ। খেলায় বালক ও বালিকা উভয়েই মঠবাড়িয়াকে পরাজিত করে ফিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়ন হয়। এই বাংলাদেশ মানে হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই বাংলাদেশের এই যে লাল সবুজের পতাকা, এই পতাকা আনতে আমাদের ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছে, আমাদের ২ লক্ষ মা বোনকে তাদের সম্ভ্রম বিকিয়ে দিতে হয়েছে, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় ১৪টা বছর কারা অন্তরালে থাকতে হয়েছে। তোমরা কি জানো, বঙ্গবন্ধু নিজেই একজন বড় ফুটবলার ছিলেন, তার পরিবারে তার পুত্রবধূ তার ছেলে তারা সবাই ক্রীড়া নৈপুণ্যের সঙ্গে জড়িত ছিলেন। আজকে যে বিখ্যাত আবাহনী, এই আবাহনীর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর ছেলে।